আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিসের উদ্যোগে ভারতে আটকে থাকা 12 জন বাংলাদেশি নাগরিককে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে প্রত্যাবর্তন করা হয় মঙ্গলবার। ভারতে আটকে থাকা 12 জন বাংলাদেশি নাগরিককে তাদের পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় এদিন। এ বিষয়ে বাংলাদেশ সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ জানান, আখাউড়া সীমান্ত দিয়ে দেশে প্রত্যাবর্তন করছে 12 জন বাংলাদেশের নাগরিক। তারা বিগত দিনে বিভিন্ন সময় বেআইনিভাবে ভারতে প্রবেশ করে সীমান্ত রক্ষী এবং পুলিশ দ্বারা গ্রেপ্তার হয়েছিল। যথারীতি তাদের জেল হয়, তারপর তাদের জেল হয়। জেল থেকে বের হওয়ার 6 মাস থেকে 1 বছর পর্যন্ত তাদের ডিটেনশন সেন্টারে তাদের থাকতে হয়। আমার প্রথম প্রথম দরকার হচ্ছে সচেতনতা তৈরি করা। দুইটি দেশ, আমাদের বৈধ ব্যবস্থা আছে, যে কেউ পাসপোর্ট করে খুব সহজে ভিসা দিচ্ছে। ঠিক ভিসা আমরা যেমন দেই, ভারত সরকারও বাংলাদেশে ভিসা দিচ্ছে। তো যেখানে আমার বৈধ প্রবেশের সুযোগ রয়েছে, সেখানে আমি কেন অবৈধ পন্থা অবলম্বন করব? আর যারা এই অবৈধ পন্থা অবলম্বন করছে, আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখছি যে তারা হয় পাচারের শিকার, নারী বা শিশু পাচারের শিকার, অথবা তারা ড্রাগসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান এর সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো। তো এইটা তো কোনোভাবেই কাম্য নয়। আমাদের মধ্যে এই সচেতনতা থাকতে হবে। আমরা সবাই জানি বর্ডার অঞ্চলগুলো, আপনাদের সাংবাদিক ভাইরা আপনারা সবাই জানেন যে বর্ডার অঞ্চলগুলো কিছু কিছু জায়গায় অরক্ষিত, এটা ঠিক। আমাদের বিজিবি, বাংলাদেশ অংশের বিজিবি এবং বিএসএফের যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও, যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনও কাঁটাতার নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।